নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত আমরা মোটামুটি সকলেই জানি রাজ্য সরকারি কর্মচারী সহ সকল ধরনের শিক্ষক বা সকল প্রকারের পেনশনারদের ডিএ সংক্রান্ত বিষয়টি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে কারণ দু সালে নভেম্বর মাস নাগাদ সুপ্রিম কোর্টে রাজ্যের তরফ থেকে একটি স্পেশাল লিপিটিশান বা ফাইল করা হয় যেটি এর আগে প্রায় নয় থেকে দশটি হিয়ারিং হলেও সেটি এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়ে ওঠেনি এবং আগামী আঠারোই মার্চ দু সোমবারের দিন এই মামলাটির পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে এখন এই মামলাটি শুনানির ঠিক আগে এই মামলা সম্পর্কে বেশ কিছু তথ্য তথ্য উঠে উঠে এসেছে এসেছে কি সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে নিতে বলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই দেখুন আমরা এই মুহূর্তে সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আছে এখানে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ডায়েরি নাম্বার দেখুন থ্রি ফাইভ টু নাইন টু দু হাজার বাইশে এটা ফাইল করা হয়েছিল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখানে দেখুন ডায়েরি নাম্বার দেওয়া হয়েছে ফাইলড অন তেসরা নভেম্বর দু হাজার বাইশ বারোটার সময় এখানে ফাইল করা হয়েছিল এবং কেস নাম্বারটা দেখুন যে স্পেশালি পিটিশানটা ফাইল করা হয়েছিল সেটা ছিল জিরো টু টু সিক্স টু এইট এটা দু হাজার বাইশে রেজিস্টার করা হয়েছিল ছয় ডিসেম্বর দু হাজার বাইশে এর আগে বহুবার এটার হিয়ারিং হয়েছে এবার দেখুন প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড ওয়ান আঠারো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী আঠারো মার্চ দু সোমবারের দিন এই মামলাটি পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে অনারেবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রায় অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিস্টার এজলাসেম এবার দেখুন এখানে এটা রুম নাম্বার সেভেনে এই মামলাটি উঠতে চলেছে যেটা ক্রস নাম্বার বা সিরিয়াল নাম্বার হচ্ছে ষাট যেটি আবার একটি উদ্বেগের বিষয় কারণ এর আগে আমরা বহুবার দেখেছি ডিএ কেসটি যতবারই সুপ্রিম কোর্টে উঠেছে ততবারই এটা সিরিয়াল নাম্বারটা পঞ্চাশের উপরে হয় এবং যার ফলে স্বাভাবিকভাবে দ্বিতীয়ার্ধেই মামলাটি ওঠে সুপ্রিম কোর্টে এবং স্বাভাবিকভাবে সময়ের অভাবে মামলা মামলাটিকে পরবর্তী শুনানির জন্য আবার ছেড়ে দেওয়া হয় এবার এটির ব্যতিক্রম ঘটে কিনা সেটি এখন দেখার বিষয় যদিও বা ষাট নাম্বার সিরিয়ালে আছে তথাপি এখন এত তাড়াতাড়ি বলা সম্ভব না এটি প্রথমার্ধে উঠছে কি দ্বিতীয়ার্ধে উঠছে তবু মনে করা যায় এটি দ্বিতীয়ার্ধে উঠতে চলেছে এবং সময়ের অভাবে এই মামলাটি পরবর্তী শুনানি আবার পিছিয়ে দেওয়া হচ্ছে না শুনানি সম্পন্ন হচ্ছে সেটি এখন দেখার বিষয় আমি সবসময়ই নজর রেখেছি যে কোনো আপডেট পাওয়া মাত্র ডিএকে সম্পর্কে সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হবে তাই যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে